গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি, আজকে বাড়িতে মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে এক্সেপ্ট অরিন্দম সেন। আজকে কি যে হয়েছে কে জানে। যাই হোক, আজকে মেমলি টিফিনে একটু ডিফারেন্ট একটা টিফিন দিয়েছি, ওই জন্যই ক্যামেরাটা তুললাম। এই যে তুই আজকে লেট করবি, কিন্তু তাড়াতাড়ি কর, 7:14 হয়ে গেছে। এই হচ্ছে মুড়ি মাখা, এটা হচ্ছে শর্ট ব্রেকে, আর এই দুটো হচ্ছে লং ব্রেকে। এটার সাথে মিষ্টি দিয়ে দেবো একটা। এই হয়ে গেল আমার ব্রেকফাস্ট রেডি। সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে রাখলে পরে যখন এডিটিং করতে পারবো তখন আর চাপ থাকবে না, ঠান্ডা মাথায় এডিটিংটা করতে পারবো। নাহলে এডিটিং করতে করতে এ বলে খেতে দাও, ও বলে খেতে দাও, তখন আর ভুলভাল হয়। ওই জন্য করে রেখে দিলাম, যার যখন সময় হবে উঠবে, দিয়ে দেবো, খেয়ে নেবে। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, পরোটা আর আলুর চচ্চড়ি। এখনও আমাদের বিছানা ওঠেনি, দুর্গা ম্যাডাম আসেনি, ওই জন্য এইদিকে বাবাকে দিয়ে দিলাম। আমি একটু পরেই খাবো, আমি আমার তোমাদেরকে করছি বৃহস্পতিবারের পুজো। এদিকে রান্নার জোগাড়ে লেগে পড়েছি, লাউ হবে, পুঁই শাক হবে, মাছ হবে, আর দেখি কি করা যায়। এখন আমি আর বাবা একটুখানি বেরোচ্ছি, ওইদিকে রান্নাটা একটু এগিয়ে এলাম, বাকিটা গিয়ে করবো। এখন আমি যেখান থেকে মাল তুলি সেখানে যাচ্ছি, তো বাবাকে নিয়ে যাচ্ছি। এখানে এখন নেওয়া হচ্ছে ওষুধ, চলে এলাম আমরা ঘুরে। হ্যাঁ, ওটা নিচ্ছি, টেলমাটুমেন্টি হয়ে গেল আমাদের, ফিরে এলাম। এই ওয়েদারটাই এখানে একটা বিরাট অ্যাডভান্টেজ। এখন বাজে 11:12 মতন, কিন্তু কোনো মানে এতটুকু বিরক্ত হওয়ার, গরম লাগার কোনো ব্যাপার নেই। আর বাবাকে নিয়ে গেছিলাম, বাবা নিজেই পছন্দ করে নিতে পারলো আর কি, ওই জন্য বাবাকে নিয়ে গেলাম। যে দেখে নি, ধরো ক্যামেরা ধরো, একদম খোদ মহাজনের ঘরে গিয়ে কিনলাম, ফুল কমিশন আমার, এইখান থেকে নিচ্ছি না, একদম নিকেতনের বুটিকের। আমিও ব্যবসাদার, ওই ব্যবসাদার বলে বিনা লাভে আবার ইয়ে করতে নাই বলে আবার মহাজনকে লাভও দিতে হয়, নিলে হবে কাউকে বিনা লাভে দেবে না, রেদি না হলে অন্তত মিনিমাম হলেও একটা প্রফিট রাখতে হয়। আমার মোটামুটি শপিং হলে 15টা শাড়ি নিয়েছি, কাকে কাকে দেবো পরে বলছি, আর দুটো কুর্তি নিই, তিনটে কুর্তি নিয়েছি দুই বন্ধুর মেয়ের জন্য আর আমাদের মুনমুন নতুন, আর শাড়ি নিয়েছি 15 আর দু তিনটে নেবোই নি এই দোকান থেকে। এবার কমিশন খেয়ে নেবে কিনা কি জানি বাবা, খুব একটা লাভ করতে পারলে না। মা বলছে সব দাদার, আমি সব দাদার একটা করে লাভ দেয়নি। শাশুড়ি দেখো বলছে এইগুলো নেবেন না, চলো দেখা এখন কি কিনলো বাবা। তুমি দেখাবে নাকি? এই যে এই হচ্ছে, তুমি দেখাও, আমি ক্যামেরা ধরি। এইটা খুব সুন্দর হয়েছে, আমি এত ভালো দোকানদার আমাকে অফার করছিল, তুমি একটা নেবে আমি নিয়ে, ওটা বেশি সুন্দর লাগছে না, এটা আমার নিচেটা বেশি ভালো লাগছে, অর্গানিক জানি তো, দাও একটু দেখাই।
ক্যামেরায় দেখাবো এটা ভীষণ পুরো বডি আর এত সুন্দর ভীষণ না আমার বাবার পয়সা ধ্বংস করিনি ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৫টা শাড়ি আছে, আরো দুটো আছে এখানে, ওইটা তো পরে হবে, এই ১৫টা শাড়ি। এগুলো আমার যারা আশেপাশে যারা রয়েছে প্রত্যেকের জন্য আছে, এর মধ্যে আছে কি গৌতমের স্ত্রী লালটু, রাহুল, বাহাদুর, পূর্ণিমা, বাণী, তারপরে কল্পনা, কল্যাণী, আর কটা হলো বেশি হলো নাকি, কল্যাণী আর তো খুঁজে পাচ্ছি না, যাই হোক হতে পারে, ১৫টা মোট কথা নিয়েছি। যেমন শাড়িগুলো এটা দেখেন, এটা আমার তো বেশি ভালো লাগছে মনে হচ্ছে, এখানকার এই শাড়িগুলো খুব লাস্টিং করে, ঠিকই করেছি, সাউথ ইন্ডিয়ান সিল্ক এগুলো নাকি, কিন্তু এগুলো ১৫ কেজি ছাড়িয়ে গেলে কি হবে, আপনি লাগেছেন আমি দুটো মশারি সাজিয়ে রেখেছিলাম যে দাদার তো হ্যান্ড লাগেজ হবে না, ওই দুটো নতুন এরা ব্যবহার করে না, আমি তো আমাদের মশারিগুলো যে কোথায় আছে খুঁজেও পাই না, এদের এরা যাওয়ার পর একটা বের করে দিয়েছিলাম, সেও যে কোথায় জানি না, ওই দুটো নিয়ে যাবো, তারপরে আপনি এই শাড়ি নেবেন, আমি তাহলে তো হয়ে গেল রেখে দিয়ে যাবো, ওই এবারে তো ঘোরা হচ্ছে না, এরপরে এসে যদি ঘোরার একটা ট্রিপ করা হয় আসবেন আমার সঙ্গে, দেখবে তাহলে দুটো যদি পেয়ে যায় সাইড লোয়ার সাইড আপার বা দুটো লোয়ার হয়ে গেল, অনেক গল্প হয়ে গেল, আমি দেখিয়ে দিই, দেখো পুরোনো পারবো না মানে সব পারবো সব শাড়ি, এই যদি মা দেখতো তোমার এই পরিবর্তন, আমি টাকা দেওয়ার মালিক দিয়ে দিতাম, কি ভালো লাগছে শাড়িটা, ক্যামেরাতে তো দারুন লাগছে, দেখো না 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 রেখে দাও আমি ফোল্ড করে দেবো, বিছানায় চাদর ভাজ করি এইটা পারবো না, কি ভাল লাগছে শাড়িটা, দারুন লাগছে, দারুন লাগছে, দেখো কি ভাল লাগছে, ওরাও খুশি হবে সাউথের শাড়ি, ভীষণ ভালো লাগছে, যাই হোক বেশ, এই তো কেনাকাটা, এগুলো তো আগেই হয়ে গেছে, ১৫টা শাড়ি আমার কেনা হয়ে গেছে, আর এই যে প্রথমেই বলি, বাবা আর মাকে এই জায়গায় দেখে আমার জায়গায় বসে আছে, এটা আমার জন্য একটা সত্যি খুব অন্যরকমের অনুভূতি, যাই হোক।
এই যে সিস্টার দিদির জন্য এটা আপনাকে এখন দেবো কেন? একই রকম, দুটো রং আলাদা হয়েছে। এটা আমাদের বাড়ির ট্র্যাডিশন, মা থাকতো তাই হতো, যাই দিত একই রকম না। আর এই যে এই দুটো হচ্ছে কি, দুই বোন, একটা মেজদীপ, এটা হচ্ছে মেজদীপ, আর এটা হচ্ছে আমার প্রিয় বনু, ছোট বনু, এই যে এটা হচ্ছে ছোট বনু, আর এটা হচ্ছে কি মেজ বনু, মেজ বনু, মেজ দিদি। আচ্ছা, আর এই চারটে নিয়েছি, এই কোথায় গেল, এই এই চারটে আছে গিয়ে বাড়িতে, চার ভাই পর চার বউ আছে, চার বউ মা আর কি, এই চার বউ মার জন্য চারটে নিয়েছি গেল। আর এই এইটা নেওয়া হচ্ছে দুই বৌঠান, বউ ঠান না বৌমা হবে তোমার, ওরাও বৌমা হবে, ভাইয়ের বউকে বৌমাই তো বলে নাকি, ভাইয়ের বউ, বৌঠান মানে দাদার বউ। যাই হোক, পছন্দ দাদু খাটের উপর জামা, মানে জামা কাপড় প্রচুর, বছরের পুরো জামা কিনতো মামা, আর ওই দাদু হাতে ধরে ধরে দিত, এইটা মহালয়ার দিন একটা মশারি নিয়ে যেতে পারবে। বেশ, কেমন হলো সেন্সেশনে কমেন্ট করে জানাবেন। শপিং কেমন হলো, শপিং কেমন হলো, এরপরে শপিং আছে, তারপরে বোলপুরে গিয়ে আবার কিছু কেনাকাটি আছে বাচ্চাগুলোর জন্য। হ্যাঁ, আরেকটা নিয়েছি, ইয়েটা কই, তিতলিটা, তিতলিটা তো এখানে নেই আমাদের দোকান থেকে, এর জন্য আরেকবার যেতে হবে, একদম স্টোরে যাব, ওখান থেকে দেখে নিয়ে আসবো, ওই ওইগুলোর মতো নিয়ে একটা নেব, তাহলে তিন মেয়ে তিনটে হয়ে যাবে, আর এইগুলো সব হলো তিন, আর একে চারটে, চারটে কে, ঠিক আছে শপিং একদম মোটামুটি ব্যাঙ্গালোরে শপিং, তিতলিটা এলেই কমপ্লিট। বিনা লাভে পেয়ে গেছি, কিন্তু টোকেন মানি ওটা নিচ্ছিল না, তাও দিলাম। হ্যাঁ, ঠকবো এটা তো হবে না, ঠিকই আছে, সব ঠিক আছে, যাক তাহলে আপনারা স্যাটিসফাইড, একটা করে দুজন মিলেই, হ্যাঁ সিস্টার দিদি আর আমি দুজনেই খুব খুশি, তাই তো খুশি, তো একটু ফ্রেন্ডস ফ্যামিলিদের বলবেন আমার বুটিকে, সে তো বলবোই। বেশ, মাথায় তেল দেওয়া আছে, স্যানিটাইজারি নিয়ে, একটা ২৪ বাজছে, আমার এত খাওয়া দাওয়া করে লেপে যেতাম, হ্যাঁ আমরাও তাই।
তারপরে এই শপিং এর পাল্লায় দুইজনে দুই ভাই বোনে পাগল হয়ে গেছি। আমি তো আর করিনি, আমার বেশ ভালোই লাগে শপিং করতে। এখন বুঝি ম্যাডাম কেন আমাকে বাদ দিয়ে চলে যেত। লাউ, কুমড়ো, কাঁচা কুমড়ো, পেঁপে, পটল, সবাই মিলে খেতে ভাতে সেদ্ধ কুমড়ো আর ভিন্ডি, লাউয়ের তরকারি, আর হচ্ছে ভালো হয়েছে সেদ্ধ ভাতে। আর এই ভাতেটা খেতে খুব ভালো লাগে, খেয়ে দেখো কুমড়ো ভাতে, উচ্ছে ভাতে, ভিন্ডি ভাতে, আর হচ্ছে পমফ্রেট ভাতে। হ্যাঁ, এগুলো ছাড়লেই হয়ে যাবে, সত্যি দেয় হয়ে চললো। কেমন হলো স্কুল? ভালো। কিছু বললো নাকি? না। কালকে কি হলো? ছুটি নেই? প্যান্টেকে চাঁদ চোখে দাগ দিয়ে দিয়েছে না কিসের দাগ দিয়ে দিয়েছে? কাকু প্রতিদিন এসে একবার জিজ্ঞেস করবে টিফিন খাওয়া হয়েছে নাকি। টিফিনটা ঠিক মতো খায় না বলছে। আজকে স্কুল থেকে এসে দিয়েছে ঘুম। আজকে আর কিছুতে উঠছে না। গড়িতে বাজে পাঁচটা, এখন একটু বসা দাও চা বাবা মা অরিন্দমের জন্য, আমি একটু ব্ল্যাক কফি খাবো, খেয়ে বেরোবো। আর মিমলি তো আজকে এসে ঘুমিয়ে গেছে, এইটাই হয়ে গেছে মুসলিম। আমাকে বললো টায়ার্ড লাগছে, একটুখানি বসি, তারপর দেখলাম ঘুমিয়ে গেল। আর ডাকতেও পাচ্ছি না, আজকে টিউশনও নেই, তো এবার ঘুমিয়ে যাওয়া মানে রাত্রেবেলায় ঘুমোতে লেট করবো, আর কোনো সমস্যা নেই। এখন বাবা করছে গল্প স্বপ্ন আর লক্ষ্মীর সাথে। ও হচ্ছে দুর্গার ভাইয়ের বউ, আর হচ্ছে ভাইজি। দুর্গা ম্যাডামের আজ আলাস লেগেছে, আলাস লাগ গে না উনকো, আলাস লাগ গে তো ইন্দ্রনগর বেশি। এরা সবাই নেপালে থাকে, বাবা এখন ওই নেপালের গল্প করছে, পোখরায় গেছিলাম। এ নাও চা রেডি তোমাদের। হ্যাঁ, তিনজন আজকে তিন মাথায় চা খাবে, আর ইয়ে এখনো ঘুমোচ্ছে। এই যে এই মাথায় ম্যাডাম আমাদেরকে কিন্তু কোনোদিনও খাওয়ায়নি। না না, তোমাদেরকে খাওয়ায়নি, মনে পড়ে না, কারণ তখন তো ক্যামেরা ছিল না, এখন তো মনে থাকবে এগুলো। আর আমি হঠাৎ হঠাৎ করে চমকে যাচ্ছি, ঘরে এত বড় মেয়ে এলে হঠাৎ করে দেখছি স্কুল পেছনে চলে যাচ্ছে, দুম করে দেখছি যখনই, হঠাৎ করে কি এলো রে এত বড় মেয়েটা করতে। ঘুম থেকে উঠেছি, এখন দাদুর কাছে আবদার হয়েছে। খাবে না বলছিল যে, আমি একটু যেই ধরলাম তখন তার না করতে পারে না, আদরে নাতনি বটে এটা আমার, সোজা কথা, একটা মাত্র নাতনি। কি হয়েছে আজকে, তুমি টায়ার্ড হয়ে গেছো কেন এত? কে ওই যে ওকে, হ্যাঁ তুমি একটু ক্লান্ত হয়ে গেছো কেন আজকে? ফুড ঠিক মতন হয় নাই নাকি? তাহলে কি কেন শরীর ভালো লাগছে না? স্কুলে খুব দৌড়াদৌড়ি করেছো তাহলে? বন্ধুদের সাথে ঝগড়া হয়েছে? না সে তো হয়নি, আমি জেগে শুনেছি। তাহলে বলো এখন সব বন্ধুগুলো সব, আর আরেকটা নতুন বন্ধুকে আসছে, ওইটা হয়েছে? আমাকে ধরে বেঁধে নিয়ে এসছি রসা খাওয়াবো বলে। আমি বলছি পালি ফালি গেল, দেখলাম না, ওখানে বসেনি উনি, ঘোরে
না ঘুরলে দেখতে পাবো জানি না, কিন্তু এইদিকে তো না না ঘুরে বসে না, প্রথম ছোট কেউ বসে না। টাটা টাটা যাই করে আসি। দুজনে মিলে এখন যাচ্ছে একটু পাড়া বেড়াতে। বন্ধুর সাথে দেখা করে এসো, আজকে মায়ের বান্ধবী আসেনি নিচে, তাড়াতাড়ি চলে এসছে। কেন আমিও তো সেই ভাবছি, তো ফাইনালি তো কোথাও যাওয়াই হচ্ছে না। কালকে যাবো, কালকে কেনাকাটা, কালকে বিকেলে বেরোবো। কেন কেন কিছু কেনার নাই তো, নাই তো দেখবে ঘুরবে না, ওরকম করে ঘরে থাকা যায় না। তুমি যাবে এখানে এখন চলছে জুগারে রান্না, রাত্রের ডিনার হচ্ছে, ওদিকে মিমরির পড়াশোনা চলছে, আর এদিকে সেনকে বললাম একটু ভাত আর মাছটা মিমরির খাবারটা বেড়ে নিতে। মা বাবা এখনো আড্ডা দিচ্ছে, কোথায় গেছে কে জানে, অভিযুক্ত বাড়ি ওখানে ও কলকাতায় গেছে যায়নি না। এই হচ্ছে মেনু, মা ডাল খাবেন, ডালটা খেতে পারতে সুন্দর মটর ডাল রসুন ফোড়ন দিয়ে, ও আজকে এখন করেছিস? হ্যাঁ একটু।